প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কিন্তু আমি এখন রয়েছি মেঘালয়ের চেরাপুঁজিতে। অনেকটা বড় জায়গা, দেখুন এখানে দেখতে পাবেন নাম লেখা রয়েছে সোহরা এবং চেরাপুঁজি। তো দর্শক, আমি তো এসেছি, পরিবার সাথে রয়েছে, ঘোরাঘুরি চলছে, কিন্তু কলকাতা বা আমাদের বাংলার দিকেও তো নজর রাখতে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। এখন তো বাংলাতে একটা খবরই খুব জোরদার চলছে, ভাইপো এবং ভাইপোর বউয়ের কেস। গতকালকে ভাইপোর বউ বা স্ত্রী, ওয়াইফ, যে যেমনভাবে বলতে পারেন, রুজিতা ব্যানার্জি তাকে তলব করেছিল ইডি, 4 ঘন্টা জেরা করে আর কি ছেড়ে দিয়েছে। কিন্তু তারপরেই যে খবরটা পেলাম যে তার স্বামী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, তাকে আবার তলব করা হয়েছে। ইডি তাকে তলব করেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে, প্রথমবার এইভাবে তলব, এর আগে সিবিআই করেছিল। এখন ইডি তলব করছে মানে আর্থিক ব্যবসাবার হয়তো কোনো কিছু হয়তো লিঙ্ক পেয়েছে, কারণ কালীঘাটের কাকু যেহেতু অ্যারেস্ট হয়ে রয়েছেন, যিনি অভিষেক ব্যানার্জিকে সাহেব বলে ইঙ্গিত করতেন, তার সাহেব বলে। প্রথমবার ইডি, এখন ইডি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে। সত্যি টাকা পয়সা ঢুকেছে কি না সেটা জানার জন্য অভিষেক ব্যানার্জির বিষয় সম্পত্তি এইসব নিয়ে খোঁজখবর নিতে পারে, যেটা অন্যদের ক্ষেত্রে নিয়ে থাকে। এবং খোঁজটা নিতে গিয়ে যে সব খবর সামনে আসে চমকে যাওয়ার মতো, যেমন ধরুন শান্তনু ব্যানার্জি, আমরা কি জানতাম, চিনতাম যে তার এত কিছু রয়েছে বলে? আমরা কখন জানলাম? গ্রেপ্তারের পরে, যখন সব আরও তদন্ত হলো, তারপর আমরা জানতে পারলাম। এরকম অনেকের ক্ষেত্রে দেখবেন প্রথমে জানা যায় না, প্রথমে মনে হয় কিছুই নেই কিছুই নেই, তারাও দাবি করেন কিছুই নেই কিছুই নেই, কিন্তু যখন তদন্ত শুরু হয়ে যায় তারপর দেখি কিছুই না, অনেক কিছু আছে। ফলে জানি না দর্শক, যে ইডি এই নিয়োগ দুর্নীতির কাণ্ডে তদন্ত নেমে অভিষেক ব্যানার্জির বিষয় সম্পত্তি নিয়েও তদন্তটা করবে কি না, যদি করে জানি না কী উঠে আসবে। আমরা তো দেখি সামনে থেকে একটা বিরাট বিল্ডিংয়ে থাকেন, কিন্তু বিল্ডিংটা তো আবার তার নামে তো আমরা কই দেখিনি, তার এফিডাভিটে যেটা নির্বাচন কমিশনে জমা করতে হয় ভোটের সময়। ফলে অনেক কিছু রহস্য রয়েছে। ব্যানার্জি পরিবারের অনেকেরই অনেক নাকি সব প্লট রয়েছে বলা হয় অনেকের নামে, শোনা কথা। এখন ইডি যদি সত্যি অন্যদের মতো তদন্ত করতে পারে, আমি দর্শক এই শব্দটা ইউজ করলাম ইচ্ছে করে, তাহলে আমার মনে হয় অনেক কিছুই হয়তো উঠে আসতে পারে। কারণ সামনে থেকে তারা অনেক কিছু বলেন বটে, কিন্তু আমরা অনেক কিছু আন্দাজ পাই, বুঝতে পারি, অনেক কিছু ইঙ্গিত পাই যে অনেক কিছু আছে। যাই হোক, পরিষ্কার হতে চাই, সবটাই ইঙ্গিত হলে তো চলবে না, পরিষ্কার হতে চাই। তো যাই হোক দর্শক, আমি যেটা মানে শুনলাম গতকালকে, আমি তার আগে একটা কথা বলি, যে আমি একটা ভিডিও পেলাম, আমার কাছে এলো নদিয়ার ভিডিও, চোর চোর স্লোগান। কী সেই স্লোগান দর্শক, আগে শুনুন, আমি আগে আপনাদেরকে একটু শোনাই। শুনলেন, এই চোর চোর স্লোগান উঠল। আর গতকালকে আর একটা খবর পেলাম, সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জিকে যে তলব করা হয়েছে ইডির তরফ থেকে, উনি নাকি বলেছেন যে ওই ডাকলেই যেতে হবে এমন কোনো ব্যাপার নয়, মানে যাব না এরকম টাইপের একটা বলতে চেয়েছেন। আবার ভোট ঘোষণা হয়ে গেছে, ভোটের পর যাবেন, এরকম একটা মানে হয়তো বলার চেষ্টা হচ্ছে। বিজেপির তরফ থেকে চালিয়ে যাওয়া হচ্ছে, এবং এটা একেবারেই কাকতালীয় নয় যে আজকে যেখানে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে 5টার সময়, ঠিক তখনই আমাকে একটা সামন ইস্যু করে বলা হয়েছে 13 তারিখ আপনাকে আসতে হবে, যদি কোন রকম কোনো ডকুমেন্ট চেয়ে থাকে আমি পাঠিয়ে দেবো। কিন্তু আমি পরিষ্কারভাবে বলি, যতদিনই নবজোয়ারের কর্মসূচি শেষ না হবে, আপনারা জানেন 16 তারিখ অব্দি আমাদের এই কর্মসূচি চলবে, একেবারে কাকদ্বীপে গিয়ে আমরা 16ই জুন এই কর্মসূচি শেষ করব,
এবং শেষের যে সভা সেখানে আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবে। আজকে রাজ্যের পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে, 8ই জুলাই পঞ্চায়েত ভোট। সুতরাং আমি আবার ইডি দপ্তরে যাব, 9 ঘন্টা 10 ঘন্টা ধরে বসিয়ে রেখে তারা তাদের মতো করে স্টেটমেন্ট রেকর্ড করবে, আর 10 ঘন্টা পর বেরিয়ে এসে নেট ফল শূন্য, যেটা আমি বলেছি আগে, ওই যে নির্যাস হচ্ছে শূন্য, ফল হচ্ছে শূন্য। সুতরাং আগামী 1 মাস বা 10 ঘন্টা 11 ঘন্টা অপচয় করার মতো সময় আমার হাতে এই মুহূর্তে নেই। আমি শুধু ভাবছি দর্শক, যে এত সাহস পায় মানে পান করতে। আচ্ছা দর্শক, আপনাদের কারো এরকম সাহস হবে যে যাব না বলতে, মানে মানে বলবো এরকম সাহস হবে বলতে পারেন? আমি আইনি লড়বো, অমক তমক লড়বো বলতে পারেন? যাব না এত সাহস, মানে তারা কী ভেবেছে, আমি বন্ডেড লেবার না কি? এইভাবে কি কখনো দেখুন, আমাকেও পুলিশ, তাদের পুলিশ, তাদের সরকারের পুলিশ তলব করেছিল। আমি কি বলেছি? আমিও কথা বলেছি, আমার জোর দিয়ে কথা বলেছি, আমি বলেছি হ্যাঁ যাবো। কখনো কখনো আমিও আইনি সাহায্য নিয়েছি, কিন্তু ডাকতে পারে না, যাব না, যা পারে করে নিক, ফাঁসির মঞ্চে ঝুলে যাব, এইগুলো করে কথা হলো দর্শক? আমি শুধু ভাবছি যে এত সাহস আসে কোত্থেকে? একটা এজেন্সি তলব করেছে, যদি তার না যাওয়ার তিনি কারণ মনে করেন, তার আইনি যাওয়া হবে, তিনি আদালতে গিয়ে জবাবদিহি করবেন বা কিছু করবেন, একটা আইনি জবাব হতে হবে। কিন্তু যাব না কেন ডাকবে, এ কী তো গায়ের জোর দেখানো হচ্ছে আইনের সঙ্গে, আইনের সঙ্গে আইনের জোর নয়, আইনের সঙ্গে গায়ের জোর। আর গায়ের জোর মানে হচ্ছে নিজের হাতে আইনটা তুলে নেওয়া। এটা কী করে করতে পারেন? উনি তো একজন এমপি, তাই না? উনি একজন এমপি, আইন মানে ল মেকার, আইনসভার সদস্য যেহেতু, তো সেখানে কী করে এইভাবে কথা বলেন? আমি তো দর্শক মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে এত সাহস আসে কোত্থেকে, এবং এর শেষ কোথায়, এর শেষ কোথায়? দর্শক আমি আস্তে আস্তে একটু এগিয়ে যেতে চাইছি, গাড়ি দাঁড়িয়ে এখানে আসছে। তো এত সাহস আসে কোত্থেকে? যাই হোক দর্শক, আমি আরও একটা গল্প শুনছি। গতকাল থেকেই অনেকে বলছেন যে আম কেস, আম, এই রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম পাঠিয়েছেন, সেই জন্য নাকি সব বিষয়টা গলে গেছে, সেই জন্যই তার বৌমাকে 4 ঘন্টা জেরা করে ইডি ছেড়ে দিয়েছে। দেখুন, এটা একটা চর্চার বিষয়, হাসির খোরাক হতে পারে বা একটু মুখরোচক খবর হতে পারে, কিন্তু এটা বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয়নি। 2 কেজি আম পাঠিয়েছেন তার জন্যে এজেন্সিকে নরেন্দ্র মোদী বলে দেবেন যে বৌমাকে ছেড়ে দিন, এটা হয় না। তবে হ্যাঁ, কখনো কখনো আমাদের মনে প্রশ্ন জাগে বই কি, যে কী হচ্ছে, এইসব অভিযোগ সামনে আসছে, এত জোর দেখাচ্ছেন এরা, আর এদের বিরুদ্ধে একটু কড়া স্টেপ নেওয়া যায় না? এইসব প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে জাগে। কেন নেওয়া হচ্ছে না, কী বিষয়, কার সঙ্গে কার কথা, কী পলিটিক্যাল ইকুয়েশন, এইসব নিয়ে কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে। তবে দর্শক, তবুও বলবো যে আমরা কিন্তু আশাবাদী যে হ্যাঁ, হয়তো সময় লাগছে, হয়তো এজেন্সি কিছু অঙ্কে এগোচ্ছে, কিন্তু বিচার হবে, এটা কিন্তু আমরা আশাবাদী। দেখুন, ওনারা তো ভীষণ প্রভাবশালী, সেটা তো বলার কোনো অপেক্ষা থাকে না। তবে হ্যাঁ, এটাও দেখেছি অনেক প্রভাবশালী তারা কিন্তু অ্যারেস্ট হয়েছেন, তারা বাঁচতে পারেনি শেষ পর্যন্ত। সুতরাং যদি যোগ থাকে, যদি সত্যি দুর্নীতি করে থাকেন, তাহলে বিচার কিন্তু একদিন হবেই। বাংলার মানুষ মাঝে মধ্যেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে কী হচ্ছে, আদৌ কী হবে, না মনে হচ্ছে হবে না, কিন্তু এতটা এইভাবে আস্থা না হারিয়ে ফেলাই ভালো, ভরসা রাখতে হবে যারা চাইছেন যে এই বাংলা দুর্নীতিমুক্ত বাংলা হোক, আশা রাখুন, আস্থা রাখুন। এখনও এখনই সব কিছু শেষ হয়ে যায়নি আর কি, আমরাও তো মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, আমরাও বিরক্ত হয়ে যাই, একই খবর, একই টাইপের খবর, ধুর ভালো লাগে না, কিন্তু না, লড়াইয়ে থাকতে হবে, লড়াই নিজেদেরকে জিয়ে রাখতে হবে মানসিকভাবে, লড়াই তো সামনে থেকে কেউ করছি না আমরা, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা যেটা আমরা বলছি বা প্রচার করছি সেটা। তো যাই হোক দর্শক, কী হয় দেখা যাক, একটু ওয়েট করুন। তবে যদি 13 তারিখে না যান অভিষেক ব্যানার্জি, সেটাও দেখব এজেন্সি কী করে, এত গরম যাব না সামনাসামনি বলছেন একেবারে, দেখব এজেন্সি কী করে। তবে এটুকু বলতে পারি, আইন কিন্তু জটিল হয়ে যাবে। কেষ্টর ক্ষেত্রে ঠিক যেমনটি হয়েছিল, কেষ্টর প্রথম থেকে এড়িয়ে যাচ্ছিলেন, পাত্তা দিচ্ছিলেন না, কিন্তু পরের দিকে আইন এতটাই জটিল হয়ে গেছিলো আজও বেরোতে পারেননি কেষ্টর। তবে আমার মনে হয় এজেন্সিও একটু আটঘাট বেঁধে এগোতে চাইছে, এখনও সময় রয়েছে, এত তাড়াহুড়ো কিসের, খেলা তো এখন অনেক বাকি, সবে তো পঞ্চায়েত ভোট। দর্শক,
কী বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন। আরামবাগ টিভিতে।